জঙ্গিপুর বলে একটা লোকসভা আছে, 70% মুসলমানের, হয়তো বড় বড় কিতাবে পুঁথিতে লেখা। দিল্লি থেকে মোদী এই বাংলার মানুষকে তৃণমূল এনআরসি কে সামনে রেখে সরকারি দলের নেতাদের ঘরে ওই দিদির বাড়ির ঘটি বাটি মেজে বড় হওয়া নেতার জন্য কোনো জবাব আসে আমার কাছে বলে মনে করি না। ওসব দিদির দালালি করে, চামচাগিরি করে, কোনো রকমের চুরি চাপাটপাড়ি করে কলকাতার একটা বড় চেয়ার দখল করে এখন পুলিশকে এখানটাই ভোটের সময় সন্ত্রাস করার জন্য সমস্ত দিদির বাণী নিয়ে এখানটা এসছে। তো স্বাভাবিকভাবেই এইসব কুকুর ছাগলদের কথার কোনো জবাব হয় না। এগুলো দিদির বাড়ির কুকুর, তাদের কথার কোনো জবাব হয় না। হিম্মত যদি থাকে তো শান্তিপূর্ণ ভোট হোক, তুমি তারপর এসে আমাদের প্রশ্নের জবাব দিয়ে যেও। এর লুটেরা বহরমপুর মিউনিসিপালিটি লুট করিয়েছে, যে কাজ এর আগে শুভেন্দু অধিকারীরা করতো সেই কাজ এখন এই লুটেরা করছে। তো স্বাভাবিকভাবেই এই লুটেরা যার দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করছে। 50,000 ভোটে যদি এখান থেকে টিএমসি জেতে আগামী বিধানসভায়, আমি রাজনীতি করা ছেড়ে দেবো।